এক মাস পূর্বেই হার্ট অ্যাটাকের যে লক্ষণ জানিয়ে দেয় শরীর, একটা অকস্মাত আক্রমণ, তীব্রতা এতই যে কেউ ভাগ্যের জোরে বেঁচে যান, কেউ বা আজীবন কাটান জীবনমৃত হয়ে। হরহামেশা ঘটা এ যবনিকার সূত্রপাত খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান কুঅভ্যাস। হতে পারে সেটা লাইফস্টাইলের এদিক ওদিক অথবা খাদ্যাভ্যাসের কোনো আমূল পরিবর্তন। রোগটাকে যতটা আকস্মিক ভাবা হয় আততে একে ততটাই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন হার্টের ক্ষতি হয় ধারাবাহিকভাবে, রক্ত প্রবাহ কমতে থাকার লক্ষণ শরীর জানান দেয় আগেভাগেই। এছাড়া হার্টে বা হৃদযন্ত্রে কোনো সমস্যা থাকলে সেটাও আগে বোঝা যায়, ঠিক যেন অশনি সংকেত। যার দরুন প্রতি চারজনের তিনজন রোগটিতে কোনো না কোনোভাবে আক্রান্ত। যিনি আক্রান্ত তিনি আবার এ তথ্য জানেন না, যখন জানেন কখনো কখনো সেটা অনেক বেশি দেরি হয়ে যায়। কিছু বিষয় আছে যা দেখলে বুঝবেন আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। নিঃশ্বাসের স্বাভাবিক ছন্দপতন, ক্ষেত্রবিশেষে দম আটকে আসা, নিঃশ্বাস গ্রহণ কিংবা ছেড়ে দেওয়া, দুটোতেই অস্বস্তির ধরন তীব্র। আর হৃদযন্ত্রের সমস্যা হলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ফুসফুসেও। শ্বাসকষ্টের সমস্যা সহ অন্যান্য সমস্যা না থাকলে হঠাৎ শ্বাসকষ্ট খারাপ লক্ষণই বটে। হৃদরোগ থেকে অনেকেরই পানি জমে ফুসফুসে, এতে ঠান্ডা ছাড়াও সমস্যা দেখা দেয় শ্বাস প্রশ্বাসে। কারো কারো গায়ে হালকা জ্বর, আবার হঠাৎ ঠান্ডার ধাঁচ দেখা দেয়। চেনাগণ্ডির বাইরে অন্যরকম এক বুকে ব্যথা অনুভূতি, এমন যে বুকে কেউ পাথর চেপে ধরেছে। ব্যথার উৎপত্তি সাধারণত বুকের মাঝখানে, ধীরে ধীরে সে ব্যথা ছড়ায় চোয়ালে, বাম কাঁধে, হাতে। নারীদের ক্ষেত্রে একটু অন্য কিছু দেখা যায়, যেমন অতিরিক্ত ঘাম হওয়া, পিঠে কিংবা বুকে ব্যথা, পেটে অস্বস্তি ইত্যাদি। গরম না থাকলেও হঠাৎ দেখবেন খুব গরম লাগছে, আবার একটু চিন্তা করলেও দেখবেন ঘামছেন। অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা হার্ট অ্যাটাকের লক্ষণ। এছাড়া দুশ্চিন্তায় ভারসাম্যহীন হয়ে যায় শরীরের স্বাভাবিক রক্তচাপ, হুট করে মাঝরাতে ঘুম ভাঙে না অনেকের, বুকে অস্বস্তি, বুক ভারী হওয়া, বুকে ব্যথা, ঘাম, শ্বাসকষ্ট, অ্যাসিডিটি যাকে অনেকেই গ্যাসের সমস্যা ভাবেন, এবং অস্থিরতা। এ সমস্তটা নিয়ে এই ঘুম ভাঙা হার্ট অ্যাটাকের লক্ষণ। কোনো কারণ ছাড়াই অনবরত ঘাম হয়, একটুতেই হাঁপিয়ে যায় অনেকে। শরীরের রক্ত চলাচল ঠিকঠাকভাবে না হলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে অক্সিজেন পায় না, আর এতে হুট করে অনেকেই হাঁপাতে থাকেন। শরীরে পর্যাপ্ত রক্ত প্রবাহ না থাকলে ক্লান্তি, ঘাম, অস্বস্তি, ঝিমুনি দেখা দেয়। অল্পতেই ক্লান্ত হয়ে পড়া, কিছুক্ষণ কাজ করলে বুক ধরফর করা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। অনেকে ভাবেন হার্ট অ্যাটাক কেবল ছেলেদের অসুখ, কিন্তু অনেক নারীরাও হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। রোগটি এমন যে এর কোনো বয়স নেই, যে কোনো বয়সেই হতে পারে, যে কারোই হতে পারে, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, সবার। দীর্ঘদিন কাশির সমস্যার সাথে সাদা বা ঘোলাটে কফ, এর মানে হার্ট ঠিকঠাক মতো কাজ করছে না। তবে কাশি যে হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ তা কিন্তু না। কাশির সাথে রক্ত দেখা দিলেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। নিয়মিত বিরতিতে অজ্ঞান হওয়ার বিষয়টি যদি কারো থাকে, তবে তার ক্ষেত্রে প্রবল সম্ভাবনা আছে হার্ট অ্যাটাকের। রোজকার মাথা ব্যথার ধকল সামলাচ্ছেন, ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। হার্ট অ্যাটাকের অন্যতম একটি লক্ষণ মাথা ব্যথা, নার্ভাসনেস, দৌড়ঝাঁপ এবং চিন্তা। অনেকের পালস রেট ওঠানামা করে অনিয়মিত, এমন হলে বিষয়টি আসলেই চিন্তার। এই লক্ষণগুলোর সাথে কোনোটির মিল কি পাওয়া গেল? মিল পেলে একদমই দেরি করা যাবে না, পরামর্শ নিতে হবে চিকিৎসকের।